সুরক্ষা পেলাম বলতে, আমাদের পাড়ার একটি ছেলে ছিল যার বর্তমানে কেউ দেখবার লোক নেই, সে বিগত কয়েকদিন ধরে টিভিতে ভুগছিল। এবার তাকে আমি নিয়ে অনেক জায়গায় দেখানোর জন্য চেষ্টা করেছি বা ওষুধ দেওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু যেহেতু টিবি রোগের একটা পারমানেন্ট ঠিকানা দরকার, ছেলেটি সেটা ছিল না, যার জন্য কেউ ওষুধ দেওয়া বা ভর্তি নিতে চাইছিল। এরকম দৌড়দৌড়ি করার পর আমি হঠাৎ একদিন আমার নাম্বারটা ছিল কাছে, আমি বললাম নাম্বারটা একবার পড়ে দেখি। বলতে ফোন করতে আমি এক চান্সে একবারই লাইনটা পেয়ে যাই এবং আমাকে বলা হয় ফোন করে যে আপনার প্রবলেমটা আমাকে বলুন, আমরা বলি প্রবলেমটা। তারপর বলার পর ওনারা বলেন একটা আইডি দেওয়া যাবে আপনার ফোনে, ওই আইডিতে আপনি জানতে পারবেন যে আপনার ঘটনাটা কতটা আপডেট হলো। আইডিটাও সঙ্গে সঙ্গে আসে, কিন্তু আইডিটা আসার পরে দু মিনিট কি তিন মিনিট একটি ফোন আসে। ফোন আসার পর আমার ডিটেলসটা সব শোনার পর বলে আধ ঘন্টার মধ্যে আপনার এই ব্যাপারটা আমরা সলিউশন করে দেবো। বলার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে আমার কাছে ফোন আসে, উনি আমাকে ফোন করে বলেন যে মেডিকেলে আপনি চলে যান পেশেন্ট নিয়ে, আপনার পেশেন্ট ভর্তি হয়ে যাবে, ডেপুটি সুপারের সাথে যোগাযোগ করুন। এবং ডেপুটি সুপারের সাথে যোগাযোগ করার পরে উনি আমাকে বলেন যে যেহেতু পেশেন্টকে টিবি রুগীতে ভর্তি করা অসুবিধে, তাই উনি বলেন হাওড়ায় আপনি নিয়ে যান, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসে আমি জানানোর পর ওনারা বলেন না, এই রুগীকে কোথাও নিয়ে যাওয়া যাবে না, ইমিডিয়েট ভর্তি করতে হবে। এবং আমার রুগী ওখানে ভর্তি হয়েছে চেস্ট ডিপার্টমেন্ট মেডিকেল কলেজে, 32 নম্বর বেড, চন্দ্রনাথ মিশ্র নামে পেশেন্ট ভর্তি আছে। আচ্ছা, ঠিক কতক্ষণ সময় লেগেছিল আপনি ফোন করার পর, মানে ওটা রেসপন্স কতক্ষণ পরে এসেছিল? রেসপন্স 15 মিনিটের মধ্যে আমার ব্যাপারে রেসপন্স করেছিল, 15 মিনিটে আমাকে কনফার্ম করে দিয়েছেন যে আমি কোথায় পেশেন্ট নিয়ে গেলে একদম এক চান্সে ভর্তি হয়ে যাবো। কেমন লাগছে অভিজ্ঞতাটা? মানে অসম্ভব ভালো লাগছে। আমি খালি একটাই কথা বলতে চাই যে যেহেতু আপনারা নিউজ চ্যানেল রয়েছেন, আপনাদের মাধ্যমেই বলতে চাই যে এই সিস্টেমে একটু অপেক্ষা করতে হবে, কারণ সারা বাংলা থেকে মানুষ ফোন করছে, যার দরকার তাকে একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু আমি সেই ধৈর্যটা ধরেছিলাম, লাইনটা আমি কাটিনি, লাইনটা আমি ধরে রেখেছিলাম, যার ফলে আমার লাইনটা পেয়েছি। এবং লাইনটা পাওয়ার পর এটা যে এতটাই সত্যি যে আইডি যেটা দিচ্ছে আমাদের, আমি এই আইডিতে আমি জানতেও পারবো যে আমার স্ট্যাটাসটা কী হলো এবং কতটা এগোলো। এবং মানুষকে বলবো যদি সত্যিকারের দরকার হয় কিছু ব্যাপারে অবশ্যই উপকার করা যায়, এবং যার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তিনজন 15 মিনিটের মধ্যে আমার সমস্যার সমাধান করেছে। এর থেকে বাংলায় আমি যেমন উপকৃত হয়েছি, একটা ছেলের জীবন বেঁচেছে, সে আজকে সুস্থভাবে মেডিকেল কলেজে চিকিৎসায় রয়েছে, এরকম অনেক মানুষের অনেক উপকার হবে। ওনার নাম হচ্ছে চন্দ্রনাথ মিশ্র, ওনার বাবার নাম হচ্ছে প্রভাত মিশ্র, ওনার অ্যাড্রেস হচ্ছে 39 বৈদ্যনাথ লাইন, হাওড়া।